আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজ দশ দিন পর আপনাদেরকে দেশি শিং মাছের আপডেট দেওয়ার জন্য আসছি আমার নতুন সিস্টেমে আমি এটা পরীক্ষামূলকভাবে চাষ করতেছি ডাব্লিউসি এস সিস্টেম ওয়াটার চেঞ্জিং অ্যাকোয়াকালচার সিস্টেম আপনারা দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে আমি ময়লা পানি পরিবর্তন করে এবং প্রতিদিন অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এই সিস্টেমে মাছ চাষ করতেছি আমি দশ দিন আগে দেশি শিং মাছ দিয়েছি এর আগেও আমি দেশি শিং মাছ চাষ করেছি ওইটাও মোটামুটি রানিং অবস্থায় আছে কিন্তু আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে ভিডিওগুলো আপডেট দিতে পারি নাই ভিউয়ার্সরা বলেছে আমাকে একদম শুরু থেকে সুন্দরভাবে দেওয়ার জন্য এই জন্য আমি আমার আরেকটা হাউজে মাছ দিয়েছি দেখতে পাচ্ছেন দেশি শিং মাছগুলো খাওয়া খাবার দেওয়ার পর উঠে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে আমি ভিওয়াজ দেশি শিং মাছগুলো দেওয়ার পর আল্লাহ রহমতে তেমন কোনো সমস্যা হয় নাই আমি রোগ জীব কারণ আমরা যে হ্যাচারি থেকে মাছ আনি ওইখান থেকে অনেক সময় মাছের মাছ আক্রান্ত মাছ আসতে পারে ভাইরাসে আক্রান্ত মাছ আসতে পারে যার কারণে আমাদের ট্যাঙ্কে দেওয়ার পর মাছগুলো মারা যায় অনেক বাই বলেছে মানে বিশেষ করে শিং মাছের ক্ষেত্রে অনেকবার জানিয়েছে ভাই আমার শিং মাছগুলো মারা যাচ্ছে খাবার খাচ্ছে না মানে বিভিন্ন ধরনের সমস্যা তো এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন জীবাণুমুক্ত করার জন্য আনার পর আপনারা পানির অনুপাতে পটাশ দিবেন। আমি পটাশের উপর একটা ভিডিও দিয়েছি আপনারা সেটা দেখবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স শিং মাছগুলো খুবই ছোট অনেক ভাই জিজ্ঞেস করে কি পরিমাণ খাবার দিবেন কিন্তু দেখা যাচ্ছে দেখছেন আমি আমার এখানে দুইশো পিস শিং মাছ দিয়েছি এবং মাছগুলো ছোট হওয়ার কারণে খাবার খুবই কম লাগে এছাড়াও আর এস সিস্টেমে বলেন ডব্লিউসি এস সিস্টেমে বলেন মাছের খাবার খুবই কম লাগে মাছ যতটুক খাই ঠিক ততটুক খাবার আপনি দিতে পারেন ভাসমান খাবার যেহেতু খাওয়ার রুচি দেখে বোঝা যায় যে মাছ কতটুক খাবার খাবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে মাছ কম হওয়াতে খাবার বেশি দিয়েছি এই জন্য মাছগুলো খাবার তেমনভাবে খাচ্ছে না কম কম খাচ্ছে বা যে মাছগুলো দেখা যাচ্ছে খাওয়ার পর আরও থেকে যাবে সেই জন্য আপনারা মাছের পরিমাণ এবং সাইজ অনুযায়ী খাবারটা দিবেন কারণ বেশি পরিমাণ খাবার দিলে উৎপাদন খরচ বেশি পড়ে যাবে ভিওয়াশ এছাড়া আরও বলতেছি আমি এখানে এয়ার মোটর ইউজ করেছি আপনারাও এয়ার মোটর ইউজ করবেন এবং অক্সিজেনের যদি সমস্যা হয় এয়ার মোটর হয়তো বা একটা জায়গায় দুইটা দিতে পারেন কারণ এগুলো কম পাওয়ারের দুইশো টাকা করে দাম তেমন বেশি লাগবে না কোনো সময় যদি ভিউয়ার রোগে আক্রান্ত হয়ে যায় মাছ আপনারা অবশ্যই পানি চেঞ্জ করে পটাশের ব্যবহার করে এর পরশিং মাছগুলো দিবেন কারণ তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নিয়ে ফেলতে হবে কারণ এখানে বেশি ঘনত্ব হওয়ার কারণে দ্রুত মাছের যদি আক্রান্ত হয় দ্রুত দ্রুতভাবে মারা যায় মানে খুব অল্প সময়ের মধ্যে মারা যাবে পুকুরে তো অনেক বিশাল আয়তন হওয়াতে একটা দুটা করে মারা যায় কিন্তু এখানে খুব দ্রুতভাবে মাছ মারা যায় এই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর সব সিস্টেম কাজ করতেছে কিনা ময়লা মতো বের হচ্ছে কিনা সেটা আপনারা দেখবেন খেয়াল রাখবেন পানি বেশি গন্ধ হয়ে গেছে কিনা সেটা খেয়াল রাখবেন তো দশ দিনে তো তেমন ভিভার্স ওজন বোঝা যায় না আমিও ওজন করি নাই ছোট আকারের আছে মাছ খুব খাবারও মোটামুটি কম যেহেতু কম খাচ্ছে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে